এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া সবথেকে বড় লেটেস্ট আপডেট, বড়সড় ঝড় থেকে রক্ষা, শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াত, রইল বর্তমান অবস্থান। তো ঘূর্ণিঝড় জাওয়াত নিয়ে কি আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে নিজের ফোনে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর আমাদের সঙ্গে থাকবেন। আন্দামান সাগরে তৈরি হওয়ার নিম্নচাপ সরিয়ে এসে বঙ্গোপসাগরে পরিণত হয় ঘূর্ণিঝড়ে। সৌদি আরবের দেওয়া নাম অনুসারে এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয় জাওয়াত। এই ঘূর্ণিঝড় নিয়ে প্রথম থেকেই আশঙ্কার শেষ নেই। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জানানো হয়, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে অন্ধ্র অথবা উড়িষ্যা উপকূলে। পাশাপাশি এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে বাসিন্দাদের জন্য তৈরি করে নানান আশঙ্কা। ঝড়ের পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়। তবে শনিবার দুপুরবেলা হাওয়া অফিসের তরফ থেকে পাওয়া শেষ রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, এই ঘূর্ণিঝড় বর্তমানে অবস্থান করছে দক্ষিণ পূর্ব বিশাখাপত্তনম থেকে 210 কিলোমিটার দূরে। তবে এই ঘূর্ণিঝড় ধীরে ধীরে শক্তি হারাচ্ছে এবং আগামী 6 ঘন্টার মধ্যে তার শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। এই ঘূর্ণিঝড় গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর তা পুরী উপকূলে পৌঁছাবে। এই ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে শক্তি হারানোর কারণে ঝড়ের যে আশঙ্কা তৈরি হয়েছিল তা থেকে মুক্তি পেতে চলেছে পশ্চিমবঙ্গবাসী। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থেকেই যাচ্ছে। রবিবার দুপুরবেলা এই গভীর নিম্নচাপ পুরী পৌঁছানোর পরিপ্রেক্ষিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লক্ষ্য করা যাবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। ইতিমধ্যে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয়েছে। পাশাপাশি মেঘে ঢাকা পড়েছে ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, সঙ্গে দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, এছাড়াও বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়া, এই সকল জেলাগুলিতে রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ডিসেম্বরে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় জাওয়াত। সাধারণ মানুষকে বাঁচাতে 3 রাজ্যে ব্যবস্থা হয়েছিল বিস্তর। তবে শনিবার বিকেলে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে ঘূর্ণিঝড়ের তেমন সম্ভাবনা নেই, আতঙ্ক নেই। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার ক্ষেত্রে শুধুমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এদিন সকাল পর্যন্ত 5ই ডিসেম্বর সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল, কিন্তু বিকেলের আবহাওয়া বার্তায় তা একেবারে উধাও। বলা হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম ও হাওড়ায় বৃষ্টি হতে পারে 6ই ডিসেম্বর সকাল পর্যন্ত। এইসব জায়গায় 5 ডিসেম্বর রাতের কিছু বৃষ্টির বেগ কিছুটা বাড়তে পারে। এছাড়া 5 ডিসেম্বর বীরভূম, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টি হতে পারে। 6ই ডিসেম্বর উত্তর ও দক্ষিণ 24 পরগনার সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদে সামান্য পরিমাণে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে সাধারণভাবে আবহাওয়া গত ডিসেম্বর বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়ের অভিমুখ মূলত হয় তামিলনাড়ুর দিকে, শতকরা 90% দক্ষিণ ভারতের দিকে চলে যায় আর 10% ওপরের দিকে আসে। তাদের ক্ষেত্রেই শক্তি বিশেষ থাকে না, আর থাকলেও তা ওড়িশা উপকূলের কাছে গিয়ে বেঁকে পশ্চিমবঙ্গ উপকূল হয়ে বাংলাদেশের দিকে চলে যায়। কেননা ঘূর্ণিঝড়ের সক্রিয়তার জন্য প্রয়োজন হলো স্থলভাগের উত্তাপ আর জলীয় বাষ্পপূর্ণ বাতাসের। কিন্তু পশ্চিমবঙ্গ তথা ওড়িশাতেও খুব বেশি শীতল না পড়লেও শীতের আবহাওয়া শুরু হয়ে গিয়েছে, ফলে সমুদ্রের দিকে গিয়েছে শীতল আর শুষ্ক বাতাস, যার জেরে ঘূর্ণিঝড় সেভাবে সক্রিয় হতে পারে না। এবার তার ভিন্নতা হয়নি। এই মুহূর্তে ক্ষতির সম্ভাবনা বলতে মাঠে থাকা ফসলের, কেননা মাঠে রয়েছে ধান, এছাড়াও বেশিরভাগ জায়গায় আলু বীজও পোঁতা হয়ে গিয়েছে, ফলে এই সময়ে বৃষ্টি এই সব ফসলের প্রভূত ক্ষতির সম্ভাবনা বলছে আবহাওয়া দপ্তর। তবে যাতে কিছুটা রেহাই পেতে আবহাওয়া দপ্তরের তরফে নবান্নের সঙ্গে যোগাযোগ করে যাতে মাঠের যেসব ফসল তোলার মতো অবস্থায় চলে গিয়েছে সেগুলোকে যাতে তুলে নেওয়া হয় তার ব্যবস্থাও নিতে অনুরোধ করা হচ্ছে। সেই মতো বেশ কিছু জায়গায় মাঠ থেকে ফসল তোলার ছবিও